আর পরের দিন সকালে আবিরের মনটা খারাপ হয়ে থাকলেও তবুও সে ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ফুটিয়ে আয়নাকে বলল, কেউ দেখে নিলে না হয় ড্রাইভার কিংবা নতুন বডিগার্ড বলে পরিচয় দিয়ে দিও, আফটার অল গাড়িটাও কিন্তু তোমার বাবার অফিস থেকেই পাওয়া। আয়না আবিরের কথাটা শুনে আর কিছু না বলে বারান্দার দিকে চলে যেতে লাগল। আবির পিছন থেকে ডেকে বলল, আমি কি ওয়েট করব? আয়না আবিরের কথা শুনে পিছনে না ফিরেই বলল, সেটা আপনার ইচ্ছে। এই কথাটা বলে আয়না চলে গেল বারান্দায়। আর আবির কিছুক্ষণ দরজার বাইরে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে চলে গেল পাশের রুমে। আর রুমে গিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আবির ডাইনিং রুমে এসে দেখে আয়না এখনও ডাইনিং রুমে আসেনি। তাই আবির কিছুক্ষণ ডাইনিং রুমে বসে ওয়েট করতে লাগলো আয়নার জন্য। তারপর আবির কিছুক্ষণ অপেক্ষা করতে আয়না এসে হাজির হলো ডাইনিং টেবিলে। আর সে একেবারে রেডি হয়ে ব্যাগপত্র নিয়েই এসেছে, কিন্তু সে এসেই আবিরকে কিছু না বলে চুপচাপ আবিরের থেকে দুই চেয়ার ডিস্টেন্স রেখে মাঝখানের একটা চেয়ারে তার নিজের ব্যাগটা রেখে বসে পড়ল। আর এটা দেখে আবির আয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে খাবারগুলো আয়নার দিকে এগিয়ে দিয়ে বসা থেকে উঠে পড়ল। তারপর সে চেয়ারের মাথা থেকে নিজের ব্লেজারটা হাতে নিয়ে আয়নাকে উদ্দেশ্য করে বলল, আমি গাড়িতে ওয়েট করছি, তুমি নাস্তা সেরে চলে এসো। আর এই নাও ফ্লাইটের চাবি, আসার সময় মেন দরজা লক করে এসো। আবিরের কথাতে আয়না উত্তর দেয়া তো দূরে থাক, সে আবিরের দিকে চোখ তুলেও থাকল না। শুধু আবিরের দেয়া চাবিটার দিকে একবার তাকিয়ে অতপর সে চুপচাপ নিজের প্লেটে খাবার নিতে লাগলো। এবং আয়নার এমন আচরণ করছে যেন এখানে সে ছাড়া দ্বিতীয় অন্য কেউ নেই। তারপর আবির আবার একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বেরিয়ে আসলো ফ্ল্যাট থেকে। আর আবির ভেবেছিল যতই তার প্রতি আয়নার রাগ থাকুক না কেন, অন্তত ভদ্রতার খাতিরে হলেও আয়না তাকে জিজ্ঞেস করবে যে সে খেয়েছে কিনা। কিন্তু তা তো হলোই না, উল্টো আয়নার আচরণে মনে হলো যেন আবির কোনো মানুষই না তার কাছে। আর যতই আয়না আবিরকে অপছন্দ করুক বা স্বামী হিসাবে না মানুক, কিন্তু আবির তো তাকে নিজের স্ত্রী মানে। আর তাই সে আয়নার থেকে অন্য কিছু অ্যাকসেপ্ট না করলেও যেহেতু তার একই বাড়িতে আছে, তাই অন্তত একটা মানুষ হিসেবে তো আয়না একটু জিজ্ঞেস করতেই পারতো যে আপনি খেয়েছেন কিনা বা আপনি খাবেন না। কিন্তু আবিরের এইটুকু আশা করাও বৃথা হলো। তাই সে মনের ভেতরে আয়নার প্রতি একটুকু অভিমানের মেঘ জমিয়ে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে বসল। আর ওইদিকে আবির ডাইনিং রুম থেকে বেরিয়ে যেতেই আয়না চোখ তুলে দরজার দিকে তাকায় এবং তার মনে কিছুটা খারাপ লাগা কাজ করে, কারণ আবিরের প্রতি নিজের এইসব আচরণের জন্য। কিন্তু তার কেন এমন লাগছে সে নিজেও তা বুঝতে পারল না। আর আয়না জানেই না যে আবির নাস্তা করে বেরিয়েছে কিনা, তাই তারও তেমন কিছু একটা নাস্তা করতে ইচ্ছে করছে না। তাই সে কোনো রকমে দুইটা পাউরুটির পিস খেয়ে এবং এক গ্লাস পানি পান করে ফ্ল্যাটের চাবিটা নিয়ে সাইড ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে ফ্ল্যাট থেকে। তারপর সে ফ্ল্যাটের মেইন দরজা লক করে লিফট দিয়ে নিচে নেমে এসে দেখে সামনে আবির গাড়িতে বসে আছে। তারপর আয়না গাড়ির কাছে গিয়ে আবিরকে কিছু না বলেই চুপচাপ পিছনের দরজা খুলে সিটে বসে পড়ে। আর এদিকে আবির মনে মনে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে লুকিং গ্লাসের মধ্যে দিয়ে আয়নার দিকে তাকিয়ে বলল, তো ম্যাডাম আপনি কোথায় যাবেন? আয়না আবিরের কথা শুনে বুঝতে পারল যে সে তার সাথে টিটকারি করে কথা বলছে, কিন্তু তবুও আয়না নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বাইরের দিকে তাকিয়ে বলল, আরবি ফ্যাশন ইউনিভার্সের সামনে চলুন। আরবি ফ্যাশন ইউনিভার্স নামটা শুনেই আবিরের কাশি উঠে গেল। তারপর সে নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বলে উঠল, আচ্ছা ম্যাডাম হঠাৎ করে সেখানে যেতে চাইছেন কেন? না মানে বলছি যে সেখানে কি তোমার পরিচিত কেউ আছে, কিংবা তোমার পরিচিত কারোর কোম্পানি নাকি এটা? আবিরের প্রশ্নে আয়না কিছুটা বিরক্ত হলো, তবুও সে ভুরু কুচকে বলল, না ওটা আমার পরিচিত কারো কোম্পানি নয়, কিন্তু ওইখানে আমার এক বান্ধবী জব করে, আর ও কিছুদিন আগে বলেছিল যে ওদের কোম্পানিতে কিছু ফ্যাশন ডিজাইনার নেবে এবং আজ সেখানে তার ইন্টারভিউ নেওয়া হবে। আর আমি তো ফ্যাশন ডিজাইনিং নিয়েই পড়েছি, তাই আমি ওই চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আজ সেখানে ইন্টারভিউ দিতেই
আমি যাচ্ছি। কিন্তু আপনি আমাকে এত প্রশ্ন করছেন কেন? না কিছু না। ওকে ওকে, প্লিজ তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিন, নয়তো আমার আবার লেট হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই তো স্টার্ট দিচ্ছি। কিন্তু বলছিলাম যে, তুমি এত বড় একটা কোম্পানির মালিকের মেয়ে হয়ে অন্য একটা কোম্পানিতে চাকরি করবে, আর এতে করে তোমার ইমেজ নষ্ট হবে না? আপনার কি মনে হয় এখনও আমার ইমেজ আছে? যার বাবা তার মেয়েকে নিজেরই অফিসের একটা সামান্য ম্যানেজারের সাথে বিয়ে দিয়ে দেয়, তার কি আর কোনো ইমেজ থাকে? যার বাবা মেয়েকে জোর করে বিয়ে দিয়ে বলে, আজ থেকে তুমি এবাড়ির একজন অতিথি মাত্র, সেখানে কোটিপতির মেয়ে হওয়া তো জাস্ট নামেই মাত্র, তাই না? আর তার চেয়ে বড় কথা হলো, আমি এখন কারো দয়া নিয়ে বাঁচতে চাই না, বাবার আর না আপনার। তাই এখন থেকে আমি নিজেই চাকরি করব এবং নিজের ব্যবস্থা নিজেই করব। আর কারোর উপর ডিপেন্ড করে থাকতে চাই না আমি। যদি এই সিদ্ধান্তটা আরও আগে নিতে পারতাম, তাহলে আজ আমার বাবা আমার সাথে এত বড় একটা জুলুম কখনোই করতে পারত না। আয়নার কথা শুনে আবিরার কথা না বাড়িয়ে দ্রুত গাড়ি স্টার্ট দিল এবং ড্রাইভ করতে করতে সে মনে মনে বলতে লাগল, এই কাজ হেরেছে, এবার তো দেখছি নির্ঘাত কেশ খেয়ে যাব, তাই এখন থেকে সাবধানে থাকতে হবে। আর সাবধানের মার নেই আবির, সো বি কেয়ারফুল। তারপর অফিসের ভিতরে এসে আয়না ইন্টারভিউর জন্য অপেক্ষা করছে এবং আরও অনেকেই এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু এদিকে অফিসের বস এখনও এসে পৌঁছায়নি। তারপর তারা কিছুক্ষণ ওয়েট করার পর রিসেপশন থেকে একটি মেয়ে এসে তাদেরকে বলল, সরি আপনাদের এতক্ষণ ওয়েট করিয়ে রাখার জন্য, আসলে হঠাৎ করে বস ফোন করে জানালেন আজ তিনি আসতে পারবেন না, কারণ তিনি একটা জরুরি কাজে আটকে পড়েছেন। তাই ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব তিনি ম্যানেজার আমান এবং আরও সিনিয়র দুজন ফ্যাশন ডিজাইনারকে দিয়েছেন। আর এই ব্যাপারটা সম্পর্কে সবাইকে আগত করতে গিয়ে একটু সময় লেগে গেল এবং তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ কষ্ট করে আর কিছুক্ষণ অপেক্ষা করুন। ইটস ওকে ম্যাম, নো প্রবলেম। তারপর মেয়েটা সবার উদ্দেশ্যে মিষ্টি হেসে চলে গেল নিজের জায়গায়। আর আজ আয়নার ইন্টারভিউ বেশ ভালোই হয়েছে। ইন্টারভিউ শেষে আয়নাকে বলে দেওয়া হয়েছে যে তাদের ইন্টারভিউ রেজাল্ট দু একদিনের মধ্যেই দেয়া হবে এবং বস যদি তাদের ডিজাইনগুলো পছন্দ করে তাহলে তারা সাথে সাথে এই চাকরিতে জয়েন করতে পারবে। আর আয়নার নিজের মনেও কনফিডেন্স আছে যে সে এই চাকরিটা পাবেই, তাই খুশি মনে ফ্ল্যাটে ফিরে গেল সে। তারপর সারাদিন বাড়িতে থেকে আয়না কয়েকটা বই পড়ে নিল, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে কাটিয়ে দিল আয়না। আর এদিকে আবির অফিসে যাওয়ার আগেই আয়নার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে রেখে গেছিল। আর অন্যদিকে বাড়িতে বাবা মায়ের সাথে রাগ করে কথা বলা বন্ধ রেখেছে আয়না। ওর বাবা মা কয়েকবার ফোন দিলেও রিসিভ করেনি আয়না। তাই রাতে আবির তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসে দেখে আয়না ঘরের দরজা ভিতর থেকে লক করা। সে কিছুটা ইতস্তত করেও আয়নার ঘরের দরজায় নক করল। দুইবার নকের পর ভিতর থেকে আয়না বলে উঠল, কে? আমি, রাতের জন্য খাবার নিয়ে এসেছি, এসে খেয়ে নাও। আর আমি রুমে যাচ্ছি, খাবারগুলো ডাইনিং টেবিলে রাখা আছে। তারপর আবির কথাগুলো বলেই নিজের রুমে চলে গেল। আর তখন আবিরের কথা শুনে আয়না হাতের বইটা বিছানায় রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো এবং ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুলগুলো ঠিক করে দরজা খুলে ডাইনিং রুমে চলে গেল। তারপর সে দেখল টেবিলের উপর দুইটা বিরিয়ানির প্যাকেট রাখা আছে। তাই আয়না একটা প্যাকেট খুলে নিজের জন্য কিছু বিরিয়ানি এবং সামান্য মাংসের টুকরো নিয়ে নিজের রুমে চলে গেল। আর ওইদিকে আবির ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এসে দেখে আয়না নেই আর একটা বিরিয়ানির প্যাকেট খোলা আছে। সে বুঝতে পারলো যে আয়না খাবার নিয়ে হয়তো নিজের রুমে চলে গিয়েছে। তাই সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারটা নিয়ে বসে পড়ল বিরিয়ানির প্যাকেট নিয়ে। তারপর রাতে আবিরের সাথে আর আয়নার সাথে দেখা বা কথা কোনো কিছুই হলো না। আর তার পরের দিন সকালে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখে আয়না তার আগেই কিচেনে চলে এসেছে। আর আয়নাকে এত সকালে কিচেন রুমে দেখে আবির অবাক হয়ে জিজ্ঞেস করল, আরে আরে, এখানে কি করছো তুমি? তোমার কিছু লাগলে আমাকে বলতে পারতে, আর আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠলে যে, কোনো কারণ আছে নাকি? না, কোনো কারণ নেই, ঘুম ভেঙে গেছে তাই উঠে চলে এসেছি। ও আচ্ছা, কিন্তু তুমি কিচেনে কি করছো? দেখি সরো, আমি চা বানিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমিও চা বানাতে পারি।
তাছাড়া আমি কোনো কাজে কারোর উপর ডিপেন্ড করে থাকতে চাই না। ও, তা সকালে নাস্তা কি তুমিই বানাবে নাকি সেটা আমি করে দেব? আমার তো পাউরিটে আর জ্যাম হলেই হয়ে যাবে, আপনার অন্য কিছু প্রয়োজন হলে আপনারটা আপনি বানিয়ে নিন। না থাক, আমার কিছু লাগবে না, আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব। আর তোমার ইন্টারভিউর কী খবর? ওই চাকরিটা কি হবে নাকি আজও কোনো অন্য কোম্পানিতে যাবে? না, আজ বেরোবো না, আর চাকরিটা হলে ওরা আজকালের মধ্যে ফোন করে জানাবে বলেছে। ও আচ্ছা। এই বলে আবির কিচেন রুম থেকে বেরিয়ে গেল, আর তার কিছুক্ষণ পর আয়নাও নিজের জন্য চা বানিয়ে নিয়ে চলে গেল তার রুমে। আর তারপর আবির গিয়ে গোসল করে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য। আটটার দিকে আবির বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে, আর যাওয়ার আগে আয়নাকে বলে গেল যে দুপুরের খাবার সে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে পাঠিয়ে দেবে, তাই আয়না যেন রান্নাবান্না করতে গিয়ে আবার হাত পা পুড়ে বসে না থাকে। আর তখন আয়না আবিরের কথা শুনে মুচকি মেরে মুখ ঘুরিয়ে চলে যায় রুমের ভিতরে। আর এটা দেখে আবিরও মুচকি হেসে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। আর তারপর সকাল দশটায়, হ্যালো বন্ধুরা, ভিডিওটির পরের পার্ট খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে, তো তোমরা সবাই একটু অপেক্ষা করো। আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।